শয়নে স্বপনে জগরণে অভিষেককে ভয় পেয়ে বলেই সারাদিন শুভেন্দু অভিষেকের নাম জপছে, অভিষেক 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 অভিষেক, ঘুম থেকে উঠে থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত অভিষেক দেখে। কোন ব্যবসায়ী তো ব্যবসা করলে লোকের চার রকম ব্যবসা থাকতে পারে, তার দায় কী করে তৃণমূল কংগ্রেস নেবে? তো তাই যদি দেয়, কেউ ধরা পড়লে যদি তার কী কী ব্যবসা আছে সেটা যদি তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হয়, তাহলে অধিকারী প্রাইভেট লিমিটেড বলে যে একটা কোম্পানি আছে, সেই অধিকারী প্রাইভেট লিমিটেডের যে নানা রকম নাকি তাদের ব্যবসা, সেই ব্যবসা কোথার থেকে এলো? কীভাবে তৃণমূলকে মানুষের মধ্যে থেকে রাজনীতিতে জনসংযোগে পাল্লা দিতে পারছে না, সেই কারণে কুৎসা আর এজেন্সির মিস ইউজ করা চলছে। এগুলো সমস্ত জনপ্রতিনিধিরা প্রকাশ্যে নানা রকম লোকের সঙ্গে ছবি উঠে যায়, নানা অনুষ্ঠানে থাকতে হয়, নানা রকম লোকের সঙ্গে পরিচিত হতে হয়, তার মানে এই নয় যে যারা রাজনীতি করেন তারা সব মানে প্রত্যেকের নাড়ি নক্ষত্র জেনে তাদের সঙ্গে মেশাই যে শুভেন্দু অধিকারী তো টাকা নিচ্ছে, তো তার নিজের ছবি আছে টাকা নিচ্ছে, তার আবার সে আবার অন্য লোকের কী ছবি দেখাচ্ছে? ও নিজের ছবি দেখুক, নিজের ছবি দেখুক আর যে টাকাটা নিয়েছে সেটা বসে বসে গুনুক। শুভেন্দু অধিকারী যার নিজের অ্যারেস্ট হওয়া উচিত, যদি 1 পয়েন্ট কারুর মনে হয় যে আমার গলার কাঁটা, আমার গলার কাঁটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো শকুনের সাপে তো আর গরু মরবে না। শয়নে স্বপনে জগরণে অভিষেককে ভয় পেয়ে বলেই সারাদিন শুভেন্দু অভিষেকের নাম জপছে, অভিষেক 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 অভিষেক, ঘুম থেকে উঠে থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত অভিষেক দেখে। তো এইভাবে এটা তো শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত কুৎসামূলক রাজনীতি, প্রত্যেক পদে সেটা ধরা পড়ে যায় যে আসলেও তৃণমূলকে ভয় পায়, মমতাদিকে ভয় পায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। হ্যাঁ, তো যেগুলো ভুল মানুষকে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে সেগুলোকে সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া হচ্ছে। একতরফা ভুল বা উদ্দেশ্য প্রণোদিত রটনা কেন হবে? সোশ্যাল মিডিয়া সুযোগ নিয়ে যা ইচ্ছে বলে বেড়াবে, সে হয় নাকি? অধিকারী প্রাইভেট লিমিটেডের যতগুলো ব্যবসা আছে তো সেইগুলো কোন টাকা থেকে হচ্ছিলো সেগুলো ইডি খোঁজ করে দেখুক। কোন ব্যবসায়ী তো ব্যবসা করলে লোকের চার রকম ব্যবসা থাকতে পারে, তার দায় কী করে তৃণমূল কংগ্রেস নেবে? তো তাই যদি দেয়, কেউ ধরা পড়লে যদি তার কী কী ব্যবসা আছে সেটা যদি তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হয়, তাহলে অধিকারী প্রাইভেট লিমিটেড বলে যে একটা কোম্পানি আছে, সেই অধিকারী প্রাইভেট লিমিটেডের যে নানা রকম নাকি তাদের ব্যবসা, সেই ব্যবসা কোথার থেকে এলো, কীভাবে এলো, কার টাকায় হয়েছে, এইভাবে এইসব নারদার মতো ঘুষের টাকায় হয়েছে কি না, তো সেইগুলোও তো অধিকারী প্রাইভেট লিমিটেডের টাকার উৎস, তো সেগুলো তো দেখতে হবে। যেখানে বিভিন্ন মানে সামান্য যে কোনো দোকানে গেলেও আমরা ওজন দেখে নিই, ফলে সেগুলোকেও যদি কেউ এখন দুর্নীতির আওতায় এনে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চায়, এটা হাস্যকর ব্যাপার হবে। এটা সারা ভারতবর্ষে এবং তার বাইরেও যে কোথায় কার ওজনে কী গণ্ডগোল হয়েছে না হয়েছে, তারপরে এগুলো এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে পারছে না, তৃণমূলকে মানুষের মধ্যে থেকে রাজনীতিতে জনসংযোগে পাল্লা দিতে পারছে না, সেই কারণে কুৎসা আর এজেন্সির মিস ইউজ করা চলছে। এগুলো সমস্ত মানে মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা, এরা সস্তায় প্রচার চাওয়ার জন্য এসব করা হয়েছে। রাজনৈতিক হত্যা যদি বলেন, তৃণমূলের নেতারা অনেক বেশি আক্রান্ত, তৃণমূলের কর্মীরা অনেক বেশি নিহত, তৃণমূল কর্মীদের উপর অর্গানাইজড ওয়েতে আক্রমণ করা হয়েছে, ফলে এইসব সুকান্ত মজুমদার ওরা আগে নিজেদের দলের নেতাদের সামলাক না, নিজেদের দলের নেতাদের সামলাক। সুকান্ত মজুমদার তর্পণ করেনি, মুখ ধুতে গেছে। আগের দিন ওর ছবিতে জুতোর বাড়ি মেরেছিল, মুখ ধুতে গঙ্গায় নেমেছিল। তার টাকায় শাড়ি বিড়ি করছে সুব্রত শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে যে বিপুল পরিমাণ যে সামগ্রী শুভেন্দু অধিকারী বিক্রি বিলি করছেন, তার পেছনে এই সারদা এবং নারদার টাকা আছে কি না সেটা তদন্ত হওয়া উচিত। যিনি প্রকাশ্যে ঘুষ নেন, এই টাকা কোথার থেকে আসছে, এত জিনিস, এত নগদ, এত শাড়ি কিভাবে দিচ্ছে, কোভাবে দিচ্ছে, ভোট কিনতে চাইছে, এই টাকাগুলো সারদার থেকে নেওয়া, কোটি কোটি টাকা জমিয়ে রাখা সারদার কাঁথি পুরসভায় যে টাকাটাকে এন্ট্রি করিয়ে বার করে নিয়ে যাওয়া হয়েছে, যা ক্যাশ সুদীপ্ত সেন যে অভিযোগ করেছিলেন ব্ল্যাকমেলের, সেইগুলো দিয়ে এখন এই বিভিন্ন সামগ্রী কিনছে শুভেন্দু অধিকারী। এটা সিবিআই তাদের তদন্তে শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক। আর যখন যে এলাকায় হবে সেখানে দেখতে পাবেন, আমরা কখনো দিদির দুধ করা হয়েছে, কখনো দিদিকে বলো করা হয়েছে, কখনো
বাংলার গর্ব মমতা, কখনো নবজোয়ার। আসলে সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা, নেত্রীরা তারা জনসংযোগের মধ্যেই থাকেন। বিভিন্ন নামে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়, কখনো পার্টি সেই কর্মসূচি ঠিক করে দেয়, কখনো স্থানীয়ভাবে কেউ কর্মসূচি কিছু পালন করেন। দিনের শেষে বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের নিবিড় জনসংযোগ।